নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। রেশন চুরি এবং করোনা তথ্য গোপনের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি। করোনার গ্রাসে জেলার প্রাচীনতম মহেশের জগন্নাথ দেবের চন্দন উৎসব। এবারে আসছি বিস্তারিত খবরে। লকডাউন পরিস্থিতিতে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্যের তথ্য গোপনের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভে ভারতীয় জনতা পার্টি। লকডাউন পিরিয়ডে রেশন নিয়ে দুর্নীতি সহ করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে আজ রাজ্যজুড়ে বিজেপি নেতারা অবস্থানে সামিল হল। সেই মতো হুগলির চুচুড়া মণ্ডল বিজেপির পক্ষ থেকে হুগলির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তার বাড়ির সামনে অবস্থানে বসে দলীয় কর্মী সমর্থকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে তারা এই প্রতিবাদ অবস্থানে সামিল হয়। সুবীর নাগের পাশাপাশি সপ্তর্ষি ব্যানার্জি সহ বিজেপি নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে আমরা বাড়িতে প্রতীকী অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমার বাড়ি পেয়ারা বাগান। আমার বাড়ির সম্মুখে আমাদের এই ওয়ার্ডের কার্যকর্তাদের নিয়ে এবং আমার এই মণ্ডলের সভাপতিও আমাদের সাথে সামিল হয়েছেন, আমরা এখানে এই কর্মসূচি পালন করছি। আজকে যেভাবে আমরা দেখছি যে করোনার মৃত ব্যক্তি এবং করোনায় আক্রান্ত তাদের তথ্য পশ্চিমবঙ্গ সরকার গোপন করতে চাইছে, শুধু তাই নয়, আজকে রেশন নিয়ে এক চরম দুর্নীতি চলছে, তাই নয়, একটা ভয়াবহ পরিস্থিতি হুগলি জেলার বুকে আসছে। আমরা জানতে পারলাম হিন্দমোটরে যে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে সেখানে হাওড়ার রুগীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে এ অনুরোধ রাখছি, দয়া করে এই সিদ্ধান্ত থেকে আপনি সরে আসুন এবং হুগলি জেলাকে বাঁচান। আমাদের এই বিনীত অনুরোধ আজকে আমাদের কর্মসূচির মাধ্যমে আপনাদের কাছে জানাতে চাই। অন্যদিকে একইভাবে এদিন নিজের বাড়ির সামনে পোস্টার হাতে অবস্থানে বসেন ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল। এদিকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতীকী অবস্থান শুরু হয় নলডাঙ্গাতেও। নলডাঙ্গায় হুগলি জেলার বিজেপি নেতা সুরেশ সাউ ও রাজীব নাগের নিজ বাড়িতে এই প্রতীকী অবস্থান চলে। এ বিষয়ে সুরেশ সাউ বলেন যে দেশের বেশ কিছু রাজ্য করোনামুক্ত হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে বাংলার এই মারণ রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকার করোনা নিয়ে তথ্য গোপন করছে, পাশাপাশি রেশনে চলছে অবাধ দুর্নীতি। এই মহামারী থেকে নিজেদেরকে মুক্ত করতে চলেছে, আর পশ্চিমবাংলা ব্যতিক্রম যেখানে ক্রমশ এই মানন রোগ বৃদ্ধি পাচ্ছে। যদিও এই মানন রোগের সংখ্যা বেশ কিছুদিন ধরে চেপে রেখেছিল, কেন্দ্রীয় দল যদি না আসতো আমরা জানতেই পারতাম না এখানে সংখ্যাটা কত, তবুও এই প্রচেষ্টা চলছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এই যে অপচেষ্টা, এই অপচেষ্টা থেকে নিজেকে সরিয়ে রাখুন। এটা তো আপনার দেওয়া রোগ নয়, আপনি কেন চাপতে যাচ্ছেন? মাঝে মধ্যেই আপনি বেরিয়ে পড়ছেন মাইক ফাইক নিয়ে, এসব না করে প্রকৃত কাজটা, মানুষ যাতে বেঁচে থাকে এবং সমাজ যাতে বাঁচে সেই কাজটা করুন, এটা আপনার কাছে জোরহাত করে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে ভদ্রেশ্বর পুরসভার অভিনব প্রচেষ্টা। জিটি রোডের গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতা বার্তা লিখে চলল প্রচার। লকডাউনে সাধারণ মানুষদের সচেতন করতে অভিনব উদ্যোগ ভদ্রেশ্বর পুরসভার। জিটি রোডের গুরুত্বপূর্ণ এলাকায় পুরসভার পক্ষ থেকে লেখা হচ্ছে, ঘরে থাকুন, সরকারি নির্দেশ মেনে চলুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন। প্রসঙ্গত দিন কয়েক ধরে চন্দননগর কমিশনারেটের উদ্যোগে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে রাস্তায় দেখা হচ্ছে। এবারে ভদ্রেশ্বর পুরসভা সেই পথেই হাঁটছে। করোনার বিরুদ্ধে লোকে প্রচার করা হচ্ছে যে লকডাউন চলছে, এই লকডাউনকে মান্যতা দেবেন, লকডাউন বিধি মেনে চলবেন, সরকারি নির্দেশ এবং ভদ্রেশ্বর পৌরসভার তরফ থেকে আমরা রাস্তায় রাস্তায় লেখা জনসাধারণের উদ্দেশ্যে প্রচার করছি। এই কারণে মানুষ যাতে সচেতন থাকে, মানুষ যাতে সজাগ থাকে, মানুষ যাতে সতর্ক থাকে। যেহেতু সারা বিশ্বে এই প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, তাই একমাত্র প্রতিষেধক হিসেবে আমরাই তার রূপ ধারণ করতে পারি। যদি আমরা ঘরে থাকি, যদি আমরা বাড়ির বাইরে না বেরোই, তাহলে আমাদের লক্ষ্য থাকবে
আমাদের দৃঢ় মনোবল থাকবে যে আগামী দিনে এই করোনা ভাইরাস মুক্ত হবে। পরমিত নবনীতা রিপোর্ট হুগলি। আজকে করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে কুলি থেকে শুরু করে দৃষ্টিহীন ভিক্ষুকের পাশে চুচুড়া আরোগ্য। করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় মাসখানেক ধরেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল, ফলে এই ট্রেনের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর অবস্থা খুবই করুণ। যেটুকু সঞ্চয় ছিল তা এতদিনে শেষ হয়ে গেছে। ব্যান্ডেল স্টেশনে থাকা সেই সমস্ত কুলিদের মোট 19টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় চুচুড়া আরোগ্য। অন্যদিকে একই চিত্র হুগলি স্টেশনেও। এখানকার মোট 6টি দৃষ্টিহীন পরিবারদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের সময় থেকেই চুচুড়া আরোগ্যর এই বিশাল কর্মকাণ্ড, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বহু মানুষই। এবারে চুচুড়ার বাসিন্দা নিহারিণী কুণ্ডু চুচুড়া আরোগ্যর পাশে এসে দাঁড়ালেন। তিনি এদিন চুচুড়া আরোগ্যর হাতে তুলে দিলেন নগদ 10,001 টাকা। তাই আজকে যখন লকডাউনের সময় মানুষ খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, আর যখন দেখলাম আরোগ্য খুব ভালো কাজ করছে, সেই জন্য আরোগ্যকে আরোগ্যর হাতে হাত রাখার জন্য সামান্য কিছু 10,001 টাকা আমার মা তুলে দিল। এ বিষয়ে চুচুড়া আরোগ্য সদস্য সুজন বন্ধু ঘোষ বলেন, আমাদের এই মহতী পরিকল্পনা বাস্তবায়িত হতো না যদি কিছু শুভানুধ্যায়ী আমাদের পাশে এসে না দাঁড়াতেন। সেই সমস্ত মানুষদের ইচ্ছাগুলোকেই আমরা বাস্তবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। ব্যান্ডেলের পূর্বতন যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন স্টেশনের, তিনি খবর পাঠান যে ব্যান্ডেল স্টেশনে যে কুলিরা রয়েছে, যারা গভর্নমেন্টের লাইসেন্সপ্রাপ্ত কুলি, তারা সব রয়েছে। এবং বর্তমানে যেহেতু ট্রেন বন্ধ, তাদের যে রোজগারের পথও বন্ধ স্বাভাবিকভাবেই, তারা কিছুদিন চালিয়েছে, কিন্তু আজ লকডাউনের এক মাস পেরিয়ে গেল। এই অবস্থায় উনি বললেন যে ওরা খুব চরম দুর্দশায় রয়েছে। তারপরে আমরা চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে আমরা তো বাড়ি বাড়ি যারা নাম লিখছে তাদেরকে পৌঁছেও দিচ্ছি, সেই তার পাশাপাশি আজকে ব্যান্ডেল স্টেশনে সেই কুলি যে 19টা পরিবার, যারা মূলত বিহারের অধিবাসী কিন্তু এখানেই তারা কর্মের সূত্রে থাকেন, তাদের কাছে আজকে আমরা চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম। পাশাপাশি এই হুগলি স্টেশনে 6টা পরিবার আছে, তারা মূলত অন্ধ, তাদের ট্রেনে ভিক্ষা করেই তাদের যে দৈনন্দিন খাবারের সংস্থান তারা করে। যেহেতু ট্রেন বন্ধ, তারাও ঘরে বসেই রয়েছে এবং তারা অন্ধ, তারা যে বাইরে বেরোবে অন্য কিছু করবে সেটাও নয়। আমরা চুচুড়া আরোগ্য যখন লকডাউনের প্রথম থেকেই যখন জানতে পেরেছিলাম, তাদের কাছে আমরা খাদ্য সামগ্রী মাঝে মাঝেই পৌঁছে দিয়েছি। আজকেও আবার তাদের কাছে আমরা আবার খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম, কারণ লকডাউন আরও কতদিন চলবে, তাদেরও খাবারের অভাব দেখা দিয়েছে। চুচুড়া আরোগ্য এইভাবে সমাজের বিভিন্নভাবে যারা অসহায় তাদের পাশাপাশি পাশে থাকার চেষ্টা করছে। প্রচুর শুভানুধ্যায়ী যারা চুচুড়া আরোগ্যের পাশে দাঁড়াচ্ছে, কারণ একটা দীর্ঘদিনের প্রক্রিয়া চলছে, মানুষের এত মানুষের পাশে দাঁড়াতে গেলে যে আর্থিক সংস্থানটাও জরুরি হয়ে যায়, বহু শুভানুধ্যায়ী আমাদের পাশে দাঁড়াচ্ছেন। যেমন আজকেই একজন চুচুড়ার কুণ্ডু ফ্যামিলি, তাদের পক্ষ থেকে নিভারিণী কুণ্ডু, উনি হচ্ছেন পরিবারের গার্জিয়ান আর কি, মা এবং তার মেয়ে বাগাটি কলেজের প্রফেসর, তা সেই নিভারিণী কুণ্ডু আজকে আমাদের চুচুড়া আরোগ্যের কাছে 10,000 টাকা উনি সাহায্য করেন আমাদেরকে, যে এই মানুষগুলোর পাশে যাতে আমরা বেশিভাবে আরও ভালোভাবে দাঁড়াতে পারি। আমরা চাই মানুষ এই অসহায় যে অবস্থা তার সময় কিছুটা যেন ভালো থাকে এবং মানুষ যেন সুস্থ থাকে, এটাই আমরা চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে কামনা। ব্যুরো রিপোর্ট হুগলি। আজকে করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে রাজ্য রেশন ব্যবস্থার অভিনব উদ্যোগ। সেই রেশন বন্টন সম্পর্কে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সাক্ষাৎকার হুগলি আজকের ক্যামেরায়। আগামী 1 মে থেকে অন্তর্দয় কার্ডে 15 কিলো চাল এবং 19 কিলো আটা, PHS এবং SPHS এই কার্ডে আগে পেত 2 কিলো চাল আর 2 কেজি 850 গ্রাম আটা, তার সাথে 5 কিলো করে চাল তারা এক্সট্রা পাবে।
পয়লা মে থেকে RKSY1 আর RKSY2 এরাও 5 কিলো করে চাল পাবে, কাউকে পয়সা দিয়ে নিতে হবে না, সবাই বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এইটা পাবে। এবং যারা তাদের কার্ডের স্ট্যাটাস চেঞ্জ করতে চেয়ে, কার্ডের অবস্থা পরিবর্তন করতে চেয়ে মিউনিসিপ্যালিটির কমিউনিটি সেন্টারে বা পঞ্চায়েতের বিডিওতে অ্যাপ্লাই করেছিলেন, তারা কেউ কুপন পেয়েছেন, কেউ কুপন পাননি। যারা কুপন পেয়েছেন তারা কুপন অনুযায়ী মাল পাবেন, আর যারা কুপন পাননি তাদের ভয় পাবার কারণ নেই, তারাও মাল পাবেন। তাদের যে কার্ড আছে, বর্তমানে যে কার্ড তাদের আছে সেই কার্ডে তারা মাল পাবেন, তারাও 5 কিলো করে চাল পাবেন বিনা পয়সায়। অতএব ভাববার কোনো কারণ নেই, সমস্ত মানুষ রেশনিং ব্যবস্থায় চাল পাবেন বিনা পয়সায়। সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে করোনার গ্রাসে জেলার প্রাচীনতম মাহেশের জগন্নাথ দেবের চন্দন উৎসব। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। আবারও ফিজিওথেরাপিস্ট আরকে চ্যাটার্জির উদ্যোগে রক্তদান শিবির আগামী 10ই মে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বেলা 11টায়। স্থান আরকে চ্যাটার্জির চেম্বার, পদ্মপুকুর রোড, চন্দননগর। যোগাযোগ 2685-6692। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. আসন্ন পৌর নির্বাচনে সুলভ মূল্যে ফ্লেক্স, ভিনাইল, লিফলেট, বুথ স্লিপ, পোস্টারের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যালো গ্রুপ। পাশাপাশি এখানে সব ধরনের স্মার্ট কার্ড, আইডি কার্ড, ডিজিটাল আধার কার্ড ও আইডি কার্ডের ফিতে প্রিন্ট করা হয়। ঠিকানা ঘড়ির মোড় থেকে হাসপাতালের দিকে যেতে আমরাতলা গলি সরকারি আবাসনের পাশে। যোগাযোগ 7478674786 এবং 0332680001, 2680006 ও 0009। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি, রিহাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ব্রহ্মা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, 18 GT রোড, ভদ্রেশ্বর, চন্দননগর। অ্যাডমিশন ওপেন ফর 2020-21। এফিলিয়েটেড উইথ BSS চেন্নাই, আন্ডার নমিনেশন উইথ মকআউট কলকাতা, আন্ডার রেজিস্টার্ড অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেকশন 60 অ্যান্ড রুল 69। অ্যাসিস্ট্যান্স সিন্স 2016। গ্যারান্টেড প্লেসমেন্ট ওভার দ্য গ্লোব, 5 ডিফারেন্ট প্র্যাকটিক্যাল ল্যাব অ্যাভেলেবল, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস প্লেসড ওভার দ্য গ্লোব, ইজি ইনস্টলমেন্ট সিস্টেম, স্কলারশিপ অ্যাভেলেবল আপ টু 100%, প্রোভাইডিং ইন্টার্নশিপ USA, মরিশিয়াস, থাইল্যান্ড, সিঙ্গাপুর অ্যান্ড দুবাই। কন্ট্যাক্ট 03-26-330-990-7980-11-7725। আসল গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রহমান জেমস হাউস। এখানে পাবেন সুলভ মূল্যের যে কোনো ধরনের সার্টিফাইড স্টোন এবং ডায়মন্ড জুয়েলারি। রহমান জেমস হাউস, চকবাজার পুলিশ ফাঁড়ির নিকট, চকবাজার, হুগলি। যোগাযোগ 7980033208 এবং 8420292234। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যতম চাহিদা ও ভালো লাগার স্থান। পিকনিক স্পট এখন শুধু পিকনিকে সীমাবদ্ধ নেই, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিনের পার্টি সহ অফিস বা বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান আয়োজনে এখন একটাই নাম, বনবীথি পার্ক। বনবীথি পার্কের সব রকম সুবিধা তো পাবেনই, এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ও চমৎকার পরিবেশ। তাহলে দেরি কেন, চলে আসুন বনবীথি পার্কে। আমাদের ঠিকানা বনবীথি পার্ক, 163 খুড়িগাছি রোড, নতুন পাড়া, অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর, হুগলি। আমাদের ফোন নাম্বার 8272929273। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষান বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 03326802399, 2680-7208 এবং 2680-6046। মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি।
বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। বিরতির পর ফিরে এলাম খবরে। অনাড়ম্বরেই পালিত হল জেলার প্রাচীনতম মাহেশের জগন্নাথ দেবের চন্দন উৎসব। ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে। চন্দন উৎসব চাক্ষুষ করতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তিল ধারণের কোনো জায়গা নেই। হ্যাঁ, প্রত্যেকবারের এই ছবিটাই দেখা যেত হুগলির মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু এবারে সে চিত্র আর নেই। সকাল থেকেই নেই কোনো ভিড়, নেই কোনো আড়ম্বর। তাই বিনা আড়ম্বরেই কোন রকমে নম নম করে এবারে পালিত হলো মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক চন্দন উৎসব। মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী জানান, আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনেই প্রভুর চন্দন উৎসব পালিত হয়। এই চন্দন উৎসবের মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। এই প্রথম এখানে কোনো আড়ম্বর ছাড়াই চন্দন উৎসব পালন করা হলো। আজ বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আর চন্দন যাত্রা উৎসব আমরা বলে থাকি। জগন্নাথ, বলরাম, সুভদ্র সহ দেবতাগণকে আর চন্দন দিয়ে লেপন করা হয়, কপালে চন্দন পট্টি দেওয়া হয়। বৈশাখ মাস শ্রীকৃষ্ণের 12 মাসে 12 যাত্রা। বৈশাখ মাসে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা, ভাদ্র মাসে জন্মযাত্রা, জন্মাষ্টমী, এইভাবে প্রতি মাসে প্রতিটা যাত্রা শ্রীকৃষ্ণের। সেইরকম বৈশাখ মাসে হচ্ছে চন্দন যাত্রা। চন্দন যাত্রা দিয়েই ওনার উৎসব শুরু। এই চন্দন যাত্রা হচ্ছে রথযাত্রা উৎসবের সূচনা। ওনাদের প্রশাসনের নির্দেশ মতো পদক্ষেপ নিলাম। আমরা কোনো ভক্ত সমাগম এখানে হতে দিইনি, আমরা কাউকে এখানে আসতে দিইনি। যারা নিজের থেকে এসেছেন কাউকে তো বলা যায় না, যা যে চন্দনযাত্রা উৎসব না দেখে চলে যান, সেই কজন। সকালে প্রভুর দেহে চন্দন লেপন করা হয়। সামনেই 23 জুন রথযাত্রা। এরকম চলতে থাকলে কিভাবে রথযাত্রা হবে সেটাই এখন চিন্তার বিষয়। করোনা থেকে বাঁচতে তাই জগন্নাথের পানে চেয়ে গোটা মাহেশবাসী। আমাদের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। শ্রীকৃষ্ণের আজকে চন্দনযাত্রা উৎসব। রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব আদেশ করেছিল আজকের দিনে যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করাবো। তো আজকেই আমাদের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল, কিন্তু সমস্ত ভক্তগণের অনুপস্থিতিতে। যেহেতু সরকারের কঠোর নির্দেশ আছে, আমাদের এই করোনা মহামারীর জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আমাদের এই মন্দিরে। অন্যান্যবারে প্রচুর ভক্তের আনাগোনা থাকে, কিন্তু এবারে জনমানবহীন শূন্য ছাড়াই আমাদের এই মাহেশে জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হইল। এইটা আমরা বিভিন্ন ভক্তগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা প্রবেশ নিষিদ্ধ করেছি শুধুমাত্র সরকারের কঠোর নির্দেশ মেনে, এবং সরকারের কঠোর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে এলাকার পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়ালো ভদ্রেশ্বরগঞ্জ জগদ্ধাত্রী পূজা কমিটি এবং ভদ্রেশ্বর ব্যবসায়ী সমিতির সদস্যরা। ভদ্রেশ্বরগঞ্জ জগদ্ধাত্রী পূজো কমিটি ও ভদ্রেশ্বর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষ ও গরিব মানুষের পাশে দাঁড়ালো খাদ্যদ্রব্য বিতরণের মধ্য দিয়ে। খাদ্যদ্রব্যের পাশাপাশি এদিন সকলের হাতেই নগদ অর্থও তুলে দেওয়া হয়। এই সমিতি ও কমিটির উদ্দেশ্য কেউ যেন অভুক্ত না থাকে, অনেকেরই সহযোগিতায় এদিন 100 মানুষকে এই পরিষেবা দেওয়া হলো। এই সংগঠনদ্বয় বিপর্যয় মোকাবিলার জন্য রিলিফ ফান্ড তৈরি করেছে, যা কিনা ভদ্রেশ্বরে এক নজির। এ ব্যাপারে দুই সংগঠনের সভাপতি ও সম্পাদক দেবব্রত বিশ্বাস জানান, কেউ সাহায্য চাইলে পরিষেবা দিতে প্রস্তুত আমরা। ভদ্রেশ্বরগঞ্জ ব্যবসায়ী সমিতি, জগদ্ধাত্রী পূজা কমিটি, এবং আমরা আরো বেশি উদ্বুদ্ধ হয়েছি জগদ্ধাত্রী পূজায় যারা আমাদের সহযোগিতা করে, বিশেষভাবে
নজরুল পার্কের কবিতা বেতাল এবং সুভাষ সাউথ, চেন্নিপাড়া, নবীন মণ্ডল এদের সহযোগিতায় আমরা আজকে 70 জন গরিব দুস্থ মানুষ, ব্যবসায়ী সদস্য হোক, বহিরাগত হোক এবং যে যা কিছুই হোক, সকলের সহযোগিতায় আমরা একটা অর্থ ভাণ্ডার তৈরি করেছি। তাতে আমাদের সামিল হয়েছেন পূজা ফ্যাশন সেন্টার, সুনীল উপাধ্যায়, দীপঙ্কর মণ্ডল, দীপাঞ্জন মণ্ডল, এবং সকলে মিলে একত্রিত করে 70 জনকে সামগ্রী দেওয়ার যে পরিকল্পনাটা নিয়ে আমরা কর্মসূচি নিয়েছি, তার মধ্যে আমরা সমস্ত জিনিস যেগুলো প্রসাধনী মুদিখানার দ্রব্যের মধ্যে থাকে সেইগুলোকে আমরা দিয়ে চেষ্টা করেছি তাদেরকে অন্তত সংসারটাকে ঠিক মতন পরিচালনা করার জন্য। সাথে সাথে আমরা কিছু অর্থ সামান্য দিয়েছি যাতে তারা বাজার থেকে সবজি অন্য কিছু কিনে নিতে পারে। পরিকল্পনাটা গ্রহণ করার মূল উদ্দেশ্য একটাই, এই এলাকার সকল মানুষের, কিছু মানুষ ব্যবসায়ী আছেন, মধ্যবিত্ত আছেন, যারা বাড়ি থেকে বেরিয়েও নিয়ে যেতে লজ্জা পাচ্ছেন, তাদেরকেও আমরা মাথায় রেখে সকলের সম্মিশ্রণে আজকে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করছি। পারবিত নবনীতা রিপোর্ট, হুগলি। আজকে করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে সাংস্কৃতিক ক্লাব চন্দননগর, মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাব সামাজিক চিন্তা নিয়ে দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো। মাইকের মাধ্যমে এলাকার মানুষদের করোনার বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে আর ধন্যবাদ দেওয়া হচ্ছে যারা চন্দননগর মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন। এই ক্লাবের উদ্যোগে 500 মানুষদের মধ্যে শুকনো খাবার প্রদান করা হলো। একেবারে সরকারি বিধিনিষেধ মেনে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ক্লাবের কাছে 5টি রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মানুষ, তাদের হাতে চাল, ডাল, তেল, মুড়ি, সাবান ইত্যাদি বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সারা বছরই বিভিন্ন খেলাধুলো, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং বিচিত্রানুষ্ঠানও অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সেসবকে দূরে সরিয়ে রেখে সামাজিক পরিষেবায় এগিয়ে এসেছে চন্দননগর মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক তাপস দাস কামনা করেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। স্পোর্টিং ক্লাব এবং মহাডাঙ্গা দুর্গাপুজো শিশু উদ্যান পার্ক যৌথ প্রয়াসে এলাকার 500 পরিবারের হাতে একটু খাদ্যদ্রব্য আমরা তুলে দিচ্ছি, সহযোগিতার হাত বাড়িয়েছি। কারণ মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাব সারা বছর বিভিন্ন ক্রিয়ার মধ্যে থাকে, ফুটবল টুর্নামেন্ট, কালচারাল ফাংশন, আমাদের মাল্টি জিম, ফুটবল কোচিং ক্যাম্প, আমরা সেগুলো বন্ধ রেখে এলাকার মানুষরা যে অসুবিধার মধ্যে আছে তার পাশে মহাডাঙ্গা স্পোর্টিং ক্লাব একান্তভাবে আমরা দাঁড়াতে পেরেছি এবং আমাদের ডাকে 500 পরিবার আমাদের মধ্যে এসেছেন এবং সরকারি নির্দেশনামা মেনে লং ডিস্টেন্স এবং মুখে মাস্ক প্রত্যেকের আছে, আমরা সেই সরকারি নির্দেশনামা ঘোষণা করেছি এবং প্রত্যেককে আমরা বলেছি যে লকডাউন মেনটেন করতে। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি। আজকে লকডাউন পরিস্থিতিতে 250টি মধ্যবিত্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হুগলির পালপুকুর উন্নয়ন সংঘ। দারিদ্র সীমার নিচে নয়, দারিদ্র সীমার মধ্যে বসবাসকারী তথা কথিত সমাজের মধ্যবিত্তরাই বর্তমানে বেশি করে খাদ্য সংকটে ভুগছেন। তাদের কথা মাথায় রেখেই শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে খাদ্য সামগ্রী বিতরণ করল হুগলির পালপুকুর উন্নয়ন সংঘ। এই সংঘের পক্ষ থেকে প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এবারে সেই পুজোর আগে লকডাউনের সময়ে সাধারণের খাদ্য সংকটকে বেশি প্রাধান্য দিয়ে সমাজসেবায় ব্রতী হল পালপুকুর উন্নয়ন সংঘ। সংঘের পক্ষ থেকে এলাকার প্রায় 250 জন অসহায় মধ্যবিত্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, মুড়ি সহ মোট 10 রকমের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হলো বলে সংঘের সম্পাদক তাপস সরকার জানান। হুগলি চ্যানেলের মাধ্যমে জানাতে চাইছি যে আমরা আমাদের এলাকার যারা মধ্যবিত্ত, যাদের কাছে অনেক কিছু পৌঁছচ্ছে না বা তারা অনেক জায়গায় পৌঁছতে পারছে না, তাদের কাছে আমাদের সামান্যতম উপহার, আমরা দান নয় উপহারটুকু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা ডোর টু ডোর প্রত্যেকের বাড়ি বাড়ি এবং আমাদের প্রতিবেশী যারা আছে আশেপাশে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা সেই উপহারটা পৌঁছে দিয়ে আসছি। এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করব যারা বাকিরাও এরকম
বিভিন্ন কাজে সংস্থা কাজ করছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাধ্যম থেকেও, এবং এই অনুরোধও রাখছি আপনারাও ঠিক এইভাবে তাদের কাছে উপহার পৌঁছে দিন। দয়া করে তাদের ছবি আমরা বারবার অনুরোধ করছি ফেসবুকের মাধ্যমে, কেউ ছবি তুলে তাদেরকে আমাদের সকলের সামনে আনবেন না। আজ তারা পরিস্থিতির শিকার, আগামী দিন এমনও আসতে পারে আমরা হয়তো সেই পরিস্থিতির শিকার হতে পারি, তাই আমরা অনুরোধ করছি তাদের ছবি নয়, তাদের পাশে আপনারা দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে করোনা আতঙ্কে লকডাউনে সমস্যায় সাধারণ মানুষ, তবুও মানুষের পাশেই রয়েছে মানুষ। সারা বিশ্ব যখন করোনার কবলে, লকডাউন চলছে বহুদিন ধরে, আমাদের দেশেও বিগত দেড় মাসের ওপরে চলছে লকডাউন। ধনী গরিব মধ্যবিত্ত প্রত্যেকেই রয়েছে সংকটে, কাজ নেই, খাবার নেই, তবুও মানুষ মানুষের সহযোগিতা করেই চলেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে যুবক যুবতীরা এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে, নিজেরা সংকটে থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসছে একে অপরের জন্য। চন্দননগর হলদেডাঙ্গার কিছু যুবক যুবতী আজ সেই নজিরই প্রমাণ করলেন। আজকে আমরা রোববারের বাজারে এখানে সবাই মিলে আমরা বন্ধুরা মিলে চাঁদা তুলে, এবার হচ্ছে সবাই সব মানে গরিব মানুষকে মানে চাল আলু সয়াবিন ডিম এসব দান করলাম, এবং খোঁজক পেয়েছিলাম যে তারা হচ্ছে মানে কিছু পায়নি, অভুক্ত আছে না, সেই জন্য আর কি করলাম। বেশ কয়েকজন বন্ধু মিলে নিজেরাই নিজেদের যথাসাধ্য মতো দান করে চাল আলু মুড়ি ডিম পৌঁছে দিলেন 40টি পরিবারের হাতে। 3 কেজি চাল দিয়েছি, 4-4টে ডিম দিচ্ছি, আর আলু দিচ্ছি, 2 কেজি আলু দিচ্ছি, আর সয়াবিন দিচ্ছি। এই যতটা পেরেছি ততটুকু আমরা সবাইকে সাহায্য করেছি। এই যুবক যুবতীরা আবার প্রমাণ করে দিলেন যে মানুষের মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 81%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রেশন চুরি এবং করোনা তথ্য গোপনের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি। করোনার গ্রাসে জেলার প্রাচীনতম মহেশের জগন্নাথ দেবের চন্দন উৎসব। লকডাউন মেনে চলুন, সুস্থ থাকতে ঘরে থাকুন। আজকের মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় দেখতে থাকুন হুগলি আজকে। নমস্কার।